বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বিজেপি কর্মীর অসুস্থ স্ত্রীকে। এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই রকমই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। হাওড়ার বাগনানের বাইনানের এই গণধর্ষণের ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি সহ মোট চারজনের এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। গণধর্ষণের পর তাকে বেঁধে বাড়িতে ফেলে রাখা হয় বলে অভিযোগ। উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসা চলছে ওই মহিলার। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন বিজেপি নেতা অমিত মাল্যব্য। তবে তৃণমূল নেতারা মুখে কুলুপ পেটেছেন। এই অভিযোগ নিয়ে ঘাসফুল শিবিরের কোনো নেতা মুখ খোলেননি। নির্যাতিতার স্বামীর অভিযোগ, শনিবার যে সময় তিনি বাড়িতে ছিলেন না সেই সময় এই ঘটনা ঘটে। রাত 12:30 থেকে 1টার মধ্যে এই ঘটনা ঘটে। নির্যাতিতার ছেলে সকালে দেখে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে তার মা। তার গায়ের ওপর ফেলে দেয়া হয়েছে বাইক। সেই দৃশ্য দেখেই সবাইকে ডাকে তার ছেলে। সঙ্গে সঙ্গে তাকে বাগনান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। তার মেডিকেল পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বেশ কয়েকজন মিলে ধর্ষণ করেছে 34 বছর বয়সী ওই মহিলাকে। মহিলার স্বামী জানান, কেউ বাড়িতে না থাকার সুযোগে হাজির হন তৃণমূলের একদল দুষ্কৃতী। দরজা খুলতে ওই মহিলাকে টানতে টানতে নিয়ে যায় 4-5 জন মিলে। পরে ধর্ষণ ও শারীরিক নিগ্রহের পর তার হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়। তিনি আরও জানান, ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই তাকে নানা ধরনের অত্যাচারের শিকার হতে হচ্ছিল। পাশে একটি নির্মীয়মান বাড়িতে মদ গাঁজার ঠেক চলে বলেও জানিয়েছেন তিনি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বাইনানের তৃণমূল ব্লক সভাপতি কুতুবুদ্দিন মল্লিক ও বাইনানের যুব তৃণমূল সভাপতি দেবাশিস রানাকে। এছাড়া জয়নাল মল্লিক এবং শেখ সাইদ নামে দুজনকেও আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। মহিলার স্বামীর দাবি, পাশের একটি নির্মীয়মান বাড়িতে রাত হলেই চলে মদ এবং গাঁজার ঠেক। এলাকার নানা ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম সেখান থেকেই চলে বলেই তার দাবি। তবে এলাকার বাসিন্দারা ভয় মুখ খুলছেন না বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় ইতিমধ্যেই টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্যব্য। অভিযোগপত্র টুইট করে অমিত মাল্যব্য জানিয়েছেন, এই ঘটনায় প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি, অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। তার দাবি, তৃণমূল ধর্ষণকেই বিরোধীদের চুপ করানোর অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। ঘটনার কড়া নিন্দা জানিয়েছে রাজ্য বিজেপির নেতা রাহুল সিনহাও। তিনি বলেছেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গ মহিলা অত্যাচারে নাম্বার 1। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের অত্যাচারের পর বলেন দুষ্টু ছেলেদের কাজ, তিনি কেমন দুষ্টু ছেলেদের পুষেছেন তার প্রমাণই এই ঘটনা।